তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন আমি কি করি। পিকলু এদিকে খেলা করছে আর আমি দেখো রান্নার ব্যবস্থা করছি, উননটা একটু নিকিয়ে নিচ্ছি। তো রান্না তো করতেই হবে, তাই না বলো? যতই মন খারাপ থাক, আজকে তো আমার মনটা খারাপ। তো তোমাদের আমি বলবো কী বিষয়ে আমার মনটা আজকে খারাপ। তো রান্নাবান্না তো করে খেতেই হবে যতই মন খারাপ হোক, আর বাচ্চাদেরকে তো মানে আনন্দে রাখতেই হবে একটু, ওরা তো খেলবেই, ওরা কি আর বোঝে। তো আজকে বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে আজকে আমি এখানে রান্না করছি, এই যা কিছুই দেখছো এগুলো সব দেখে নাও, দিদিকে এখানে আর দেখতে পাবে না এরপরে। তো ওই পাশের বাড়ির মেয়েগুলো খেলা করছে, তো পিকলুও খেলা করছে, দেখো হাতে একটা তালা ঝুলিয়ে নিয়ে। তো দেখো জানোই তো কাছে রান্না করি, এই কারণে যদি গ্যাসটা একটু বাঁচানো যায়। তো থালা ফালা ফেলে একাকার করছে কাণ্ড, কিছু করার নেই, একা একা নিয়ে সব করতে হয়। তো ফ্রেন্ডস দেখো আমি এবার চালটা ধুয়ে নিচ্ছি, চালটা ধুয়ে রেখে নেব, তা নাহলে না আবার সেই অত দূরে চাল ধুতে যেতে হয়, এদিকে হাঁড়িটা একদম মানে জ্বলে যায়। সেই জন্য আগে হাঁড়িটা আমি বসাবো না, আগে চালটা ধুয়ে নিলাম, এরপরে আমি ওই এ করব মানে উননটা জ্বালাবো, হাঁড়িটা বসিয়ে দিয়ে চালটা দিয়ে দেবো। তো সেই জন্য আমি আগে চালটা ধুয়ে রাখি সব সময়। তো মনটা খারাপ যদিও, তবুও কিছু করার নেই, রান্নাবান্না করতে হবে, আর তোমাদের সঙ্গে তো আমার শেয়ার করতেই হবে সব কিছু, যেহেতু তোমরা আমার পরিবারের। তো তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করি, তো এই মন খারাপটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কেন মন খারাপ দেখো, আনন্দ খুশি সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো দেখো আজকে আমি মানে বলতে খুব খারাপ লাগছে, এই বাড়িটা মানে তোমরা তো সবাই জানো এই বাড়িটা আমার দিদির। তো অনেক দিনই দিদি থাকতে দিয়েছে, তো এখন দিদি বললো খালি করে দে, বাড়িটাও বিক্রি করবে। তো যাব এবার নিজের ঠিকানায়, তো সেখানে যাব। তো এক মাসেরও টাইম দিয়েছে, তো এক মাসের মধ্যে আমার বাড়িটা দেখি কি করা যায়। তো একের পর এক দেখো আমার চাপ আসছে, জানি না কেন কি জন্য চাপ আসছে। তো এগুলো সবই আমি এক এক করে ঠিক করে নেব, কিন্তু কি বলতো হঠাৎ হঠাৎ করে মানে সব চারিদিকই আসছে, তো সেই জন্যই একটু মানে মানে ভরসাটা আমার ভেঙে যাচ্ছে, মনোবলটা যেন ভেঙে যাচ্ছে। তবুও তোমরা সবাই পাশে থেকো আমার, তো আমার মনোবল আমি অনেকটাই নিজের যতটা সাহস আছে, আর তোমরা আমাকে একটু সাহস দাও। তো আমার পরিবারের তোমরা সবাই বন্ধু আমার, তোমরা সবাই মিলে আমাকে সাহস দিলে আমি এই বাধাও অতিক্রম করে ঠিক ব্যবস্থা করে নেব। তো জানি না কতদূর কী করতে পারবো কি হবে, তো সেটাই দেখো। আর ভিডিও অনেক দিন ধরেই ঠিক মতন করতে পারছি না, জানোই তো মোবাইলটা পাওয়া বড় মুশকিল আমার ছেলের কাছ থেকে। তো দেখো ওইদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর এইদিকে একটু ঝোল করে নিলাম মাছের ঝোল গ্যাসে, কালকের কিছুটা মাছ বেঁচে গেছিলো, তো সেটাই করলাম। আর দেখো না এইদিকে আমার শরীরটাও মানে অতটা ভালো নেই, কেন বলো তো আমার এই মানে কপালের দিকে দেখবে একটুখানি, দেখো কিরকম কালো স্পট পড়ে গেছে না, এই যে এটা কেন হয়েছে জানো, মানে খুব মাথায় যন্ত্রণা হচ্ছিলো। তো আমি তারপরে না সেই ইয়ে করলাম, ঝন্ডুবাম লাগিয়ে দিয়েছিলাম, তো সেই ঝন্ডুবাম না এত তেজ ছিল যে মানে চামড়াটা পুড়ে গেল একদম, এরম মনে হচ্ছে। তো যাই হোক সেটাও করে নিলাম।
আমি ঠিক করালাম পয়সা দিয়ে। তো যাই হোক, তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা একটু বেরোবো বাইরে। এক গোছা ছাগল, বকরি বকরি বাবু দেখ বকরি। তো তোমাদের ভালোবাসার জন্যই দেখো আমি মনটা খুশি রাখার চেষ্টা করি সব সময়ের জন্যে। তো দেখো আমি ছেলেদেরকে নিয়ে আবার ঘুরতে চলে এসেছি, আবার দেখো কত ছাগল মানে বকরি। তো দেখো এবার বকরির মালিকের সাথে একটু কথা বলে নিই। এই বকরির মালিক দেখি, হ্যাঁ বলো। হ্যাঁ এইবার দেখা যাচ্ছে বকরির মালিককে। হ্যাঁ এইবার ভালো লাগছে। ও বকরির মালিক কিছু বলেন, বকরির মালিক। হ্যাঁ কয়টা কয়টা আমরা গুনবো পরে, আগে কোন কয়টা আছে? আমার বড় রক্ষানা দেখো। এবার আমরা বাড়ি চলে যাব, আর বাড়ি এসে দেখো পিকলু এবার পড়াশুনোয় খুব জোর দিয়েছে, তো পড়াশুনো করবে। এরপরে আমি রুটি ফুটি করে খাওয়া দাওয়া করিয়ে দেবো, তাড়াতাড়ি শুয়ে দেবো। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন বিদায় নিচ্ছি, ভালো থেকো সুস্থ থেকো, টাটা।